হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ চলে এসেছি আর একটা ইটিং শো এর ভিডিও নিয়ে। আজকে কোনো চ্যালেঞ্জ ভিডিও না, ইটিং শো। আর এর সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসা, তোমাদের কি বল সাপোর্ট করেছো, কারণ অনেকদিন পর আমরা ভিডিও দিয়েছি, প্রায় 15 দিন পরে ভিডিও দেওয়াতে তোমরা ভীষণ সাপোর্ট করেছো, ভীষণ ভালোবেসেছো ওই ভিডিওটাতে। তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, খুব আনন্দ হচ্ছে। ওই জন্য আজকেও দেখো বাড়িতে ভেজ রান্না হয়েছে। তো আজকে শীতের সবজি, নানান রকমের সবজি দিয়ে হয়েছে আজকে আমরা লাঞ্চ করব। হ্যাঁ, লাঞ্চ সব রকম, সব ভেজ আজকে, সব নিরামিষ সবজি। তো আজকে শীতকালীন যেসব সবজি হয়, সব নতুন নতুন সবজি। তা দিদিভাই বলবে, বলো। তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে, এই দেখো, বেগুন ভাজা, মটরশুঁটি, ধনে পাতা দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর এখানে রয়েছে কুচি কুচি কুচি, মানে কুচানো স্যালাড, বড় বড় স্যালাড নয়। এই স্যালাডটা খেতেও দাদা খায়, আর মানে মৌ সবাই পছন্দ করে। আর এখানে রয়েছে পালং শাক, শিম, মূলো, বেগুন বড়ি দিয়ে রসা টাইপের। আর এখানে রয়েছে মসুর ডাল, আর এটা কিরে স্পাইসি নতুন আলুর আলুরদম, শীতকাল মানে নতুন আলু, নতুন আলু মটরশুঁটি দিয়ে। আর এখানে রয়েছে টমেটো চাটনি, বেশি টমেটো চাটনি। হ্যাঁ, আর এটা হচ্ছে পাঁপড় ভাজা। তাহলে আমরা খাওয়াটা শুরু করি। ভীষণ দারুণ দারুণ ইয়াম্মি ইয়াম্মি রান্না। মাই বললো যে আজকে সব শীতকালীন সবজি হচ্ছে, তা আজকে তোরা কর একটা ভিডিও কর, তা দেখি তোমরা আজকে নিরামিষ থালিটা কেমন, আমাদের সাপোর্ট করো, পছন্দ করো কিনা। যদি এটাতে অনেক বেশি ভিউ হয় আর লাইক হয়, বুঝবো এটাই তোমরা নিরামিষ খেতে বেশি ভালোবাসো। আর কে কে এরকম সবজি দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে খাওয়াটা শুরু করি। বেগুন ভাজা, বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, অপূর্ব লাগে। হ্যাঁ, বাটির মধ্যে ঢাকা ঢাকা হলো, ডালটা এখানে শুধু ডালটা আমি করেছি, ডালটা পাঁপড় ভাজাটা আর সব মা করেছে। কাঁচা লঙ্কা দিয়ে একটা গন্ধ না, ওটা খুব ভালো লাগে আমার, ওটা পাওয়া যাচ্ছে বল। আমার না এই ডাল বাঁধাকপি হলে পিকনিক পিকনিক মনে হয়, তাও আবার শীতকালেও দাম। দরুন দিদি ভাই, তোমাকে অনেক 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 ধন্যবাদ, কারণ তুমি আমাদের এত ভালোবাসো। আগের দিনের ভিডিওতে মানে কমেন্টটা না পড়লে বুঝতে পারতাম না সত্যি। আর তোমার শরীর কেমন আছে নিজেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। এটা আমাদের বাড়ি মানে পালং শাকের এই রসাটা আমাদের বাড়ি ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে। আমাদের যে শীষ পালনটা হয় না, শীষ পালনটা তো ভালো লাগে না, এটা খুব ভালো লাগে। এর আগে কোনো একটা ভিডিওতে আমি এই কথাটাই বলেছি, তার টেস্টি দারুণ। শীতকাল মানে সব সবজিতে কড়াইশুঁটি। দারুণ লাগছে, আমি হায়দিনে বেরোব, হায়দিনে কোনো চুপতে হবে। গাজর করে দাও তাই।
আমাদের ভালোবাসি না বেঁচে রাখ মাও খাই না বাদম আমার ভালো লাগে এটা আমাদের ঘরের বুড়ি আর বছরে দিয়েছিলাম সেই বুড়ি মা বলছে আবার রেডি হ বুড়িটুকে দিতে হবে তেমন খাবো না লাগবে না প্রত্যেকটা তরকারি এত টেস্টি হয়েছে না গপ গপ করে কম করছি মন দিয়ে খেয়ে নিচ্ছি শীতকালে নতুন আলুর দম কার কার প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে এটা বেশিরভাগ বন্ধুদেরই প্রিয় কি বলো আলুর দম এটা আলুর দমটা ভাত বলো রুটি বলো লুচি বলো সব কিছুতেই ভালো ভালো লাগে অসুবিধা হচ্ছে মুখে খাওয়া
আর একটু ভাত থাকলে এই আলুরদমটা হয়তো খেয়ে নিতে পারতাম, কিন্তু অনেক বেশি ঠাসা ঠাসি হয়ে যেত, মানে খুব কষ্ট হয়ে যেত। অনেক রকমের সবজি ছিল না, চ্যালেঞ্জ করলে জিভাই দিতে পারে না, এমনি দেখো এই তিনশো খেয়ে উঠেছে আমার। আমি ফার্স্ট, চল পারিস মেলি দেখবো কেমন রিয়াকশন হয়। কি করে বুঝবি এইটা তো আগে পরে ছাড়বো, দেখবো বলছিল দেখা হয়ে যাবে। তাহলে চলো আজকের আমাদের এই শীতের স্পেশাল সবজি দিয়ে লাঞ্চের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে জানিও, আর ভিডিও ভালো লাগলে অনেক অনেক লাইক করো আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো আর প্রচুর শেয়ার করো, হ্যাঁ প্রচুর লাইক করো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থেকো আর সুস্থ থেকো।